جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিতো মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মাঝে একজন প্রশ্ন করেছেন, আমি আপনারা কোন মাযহাবের অনুসারী? প্রশ্নের উত্তরের পূর্বেই আমাদের জানা উচিত মাযহাব অর্থ কি। মাযহাব অর্থ মতবাদ, চলার পথ, পদ্ধতি, তরিকা। আমরা কোন মাযহাবের অনুসারী যদি কেউ প্রশ্ন করে, এর উত্তর একজন মুসলিম জাতি বলবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের মতাদর্শের অনুসারী। বর্তমানে যে চারজন শ্রদ্ধাভাজন ইমামের নামে চারটি মাযহাব সৃষ্টি হয়েছে, এই চারজন ইমাম মৃত্যুবরণ করার 250 বছর পরে তার ছাত্ররা তাদের নামে মাযহাব বানিয়ে নেয়, মতবাদ মতাদর্শ বানিয়ে নেয়। এই চারজন ইমাম এই সম্পর্কে তারা কিছুই জানেন না, এই থেকে সম্পূর্ণ তারা মুক্ত। এই চারজন ইমাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তারা মান্য করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ঘোষণা করেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দূনিহি আওলিয়া কালিলাম মা তাযাক্কারুন। অর্থাৎ তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, আর তোমরা আল্লাহকে ছেড়ে অন্য কোনো বন্ধু অভিভাবকের অনুসরণ করো না, তোমরা খুবই অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। এই আয়াতের ভিত্তিতে সম্মানিত চারজন ইমাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ওহির অনুসরণ অনুকরণ করেছেন। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো মতাদর্শ মতবাদ তারা প্রত্যাখ্যান করেছেন, কখনো তারা গ্রহণ করেনি। আমরা এই চারজন ইমামের যদি আলোচনা শুনি, তাদের কিছু উক্তি শুনি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এরপরে আমরা চারজন ইমামের নাম এবং তাদের জন্ম, কোথায় জন্ম, এই সম্পর্কে দু একটি কথা বলার প্রয়োজন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইরাকে মৃত্যুবরণ করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জন্ম 93, মৃত্যু 179 মদিনায়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 150 জন্ম, 204 মৃত্যু ইরাক বাগদাদে। ইমাম আহমদ বিন হাম্বল, 164 জন্ম, 241 মৃত্যু ইরাক বাগদাদে। এই চারজন ইমাম যে ছিলেন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ মতবাদের যে আদর্শের অনুসরণ অনুকরণ করেছেন, তাদের উক্তি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো। সর্বাগ্রে বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি, তিনি বলেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটি সহি হাদিস রাসুলের এটি হলো আমার মতাদর্শ, এটি আমার মাযহাব। অন্যত্র তিনি বলেছেন, হারামুন আলা মান লা ইয়ারিফু দলিলি আইয়ুফতি বিকালামি, আমি কোথায় থেকে দলিল গ্রহণ করেছি যদি কেউ না জানে, না জেনে আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া তার জন্য হারাম। অন্যত্র তিনি বলেছেন, ইদা কুলতু কাওলান ইখালিফু কিতাব আল্লাহ তাআলা ওয়া খাবরার রাসূল ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলে থাকি সেই কথা যদি কোরআন এবং রাসূলের হাদিসের বিরোধী হয়, আমার কথা তোমরা প্রত্যাখ্যান করো, সেটি ছেড়ে দাও। এমনইভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনেক কথাই বলেছেন, তিনি উক্তি পেশ করেছেন, তার মাঝে দুই একটি আমরা বলবো। যে তিনি বলেছেন, লাইসা আহাদুন বাদান নবী ইল্লা ওয়া ইউখাযু মিন কওলিহি ওয়া ইতরুক ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কাওর কথা গ্রহণ করা যেতে পারে, প্রত্যাখ্যান করা যেতে পারে, তবে রাসূলের কথা কখনো প্রত্যাখ্যান করা যাবে না। পরবর্তী তিনি বলেছেন, ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব ফানদুর ফি রাই ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযু ওয়া কুল্লু মা লাম ইওয়াফিকুল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকু, যে আমি একজন মানুষ, আমি ভুলও করতে পারি, সঠিক সিদ্ধান্ত পছি, আমার মতামত তোমরা মিলিয়ে দেখো, যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে সেটি গ্রহণ করো, কোরআন হাদিস বিরোধী হলে সেটিকে প্রত্যাখ্যান করো। এমনইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উক্তি হলো, তিনি বলেছেন, আজমা আল মুসলিমুনা আলা মান ইস্তাবানা লাহু সুন্নাতান আন রাসূলিল্লাহ লাম ইয়াহিলু লাহু আইয়াদাহা লিকাওলি আহাদিন, সমস্ত মুসলিম ঐক্যমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত স্পষ্ট হওয়ার পরে সুন্নত বিরোধী কার কথা গ্রহণ করা কার জন্য কখনো বৈধ হতে পারে না। অন্যত্র ইমাম শাফি বলেছেন, ইমাম আবু হানিফার মতোই, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস সেটাই হলো আমার মাযহাব, আমার অনুসরণের অনুকরণের স্থান, আমার মতাদর্শ।
অন্যত্র তিনি বলেছেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা সুন্নতি রাসূলিল্লাহ, যদি আমার কিতাবে রাসূল সুন্নত বিরোধী কিছু পাও, ফাকুলু বিসুন্নতি রাসূলিল্লাহ ওয়া দাউ মা কুলতু, আমার আদর্শ মতবাদকে ছেড়ে দিয়ে রাসূলের সুন্নত তোমরা গ্রহণ করো। অন্যত্রে বলছেন, ফাত্তাবিউহা, উহার অনুসরণ করো, ওয়ালা তালতাফিতু ইলা কাউলি আহাদ, রাসূলের সুন্নত বিরোধী কাওর কথার দিকে কখনো দৃষ্টি নিক্ষেপ করবে না, ভ্রুক্ষেপ করবে না। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি শেষ ইমাম ছিলেন, যাকে বলা হয় ইমাম আহলে সুন্নাহ, তিনি অনেক উক্তি বলেছেন, তার মাঝে দু একটি বলবো। তিনি বলেছেন, লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিক ওয়ালা শাফিঈ ওয়ালা আওযাঈ ওয়ালা সাউরী ওখুদ মিন হাইসু আখাদু, অর্থাৎ তোমরা আমার অনুসরণ অন্ধ অনুসরণ করবে না, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করবে না, ইমাম শাফির অন্ধ অনুসরণ করবে না, ইমাম আওযাঈ সাউরী এবং কার অনুসরণ করবে না, বরং অনুসরণ করবে তাহার যে এই সমস্ত ইমাম যার থেকে গ্রহণ করছে তথা রাসূল সাল্লাম থেকে গ্রহণ করছে তার অন্ধ অনুসরণ একমাত্র তোমরা করবে। অন্যত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, রায়ুল আওযাঈ ও রায়ু মালিক ও রায়ু আবু হানিফা কুল্লুহু রায়, যে ইমাম আওযাঈর মতাদর্শ, তার অভিমত, ইমাম মালিকের, ইমাম আবু হানিফার অভিমত সব আমার অভিমত, সমান সমান, কোনো পার্থক্য নেই। তবে একজন মুসলিমের দলিল প্রমাণ হলো রাসূলের হাদিস। অন্যত্রে তিনি বলেছেন, মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ ফাহু আলা শাফা হালাকাতিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করবে সে একদম ধ্বংসের শেষ পর্যায়ে চলে যাবে। এই যে এই সমস্ত সংক্ষিপ্ত উক্তি দিয়ে আমরা একজন মুসলিম হয়ে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল যে আমরা কার অনুসরণ অনুকরণ করব। বর্তমানে পৃথিবীতে এই যে চারটি মাজহাব তৈরি হয়েছে, বলে থাকে যে কোনো একটি মাজহাব মানা ফরজ, ইসলামের দৃষ্টিতে কোনো ফরজ, কোনো ওয়াজেব, কোনো মুস্তাহাব যদি কেউ করে, একমাত্র করার ক্ষমতা রাখেন ইসলাম ধর্ম শরীয়ত, পরে তা আল্লাহ এবং তারপরে তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি খেয়াল করি, এই চারজন ইমামের মাঝে সবচেয়ে যে বয়স্ক ইমাম, সর্বপ্রথম যিনি ইমাম ছিলেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার জন্ম হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার 70 বছর পরে। 70 বছর পরে যদি জন্ম হয়ে থাকে, তিনি প্রথম ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, ইসলাম কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, ওহী বন্ধ হয়ে গেছে, তাহলে কোন ওহি দ্বারা প্রমাণ করে যে চারটি মাজহাব মানা ফরজ? অবশ্যই একটি মাজহাব মুসলিমকে মানতে হবে, এটি একটি খেয়ালিপনা কথা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সংক্ষিপ্তভাবে আমরা যে আজকে বুঝতে পারলাম, আমি আপনারা একজন মুসলিম বলতেই ইসলামের উপর থাকতে হলে, ইসলামের গণ্ডির ভিতর থাকতে হলে একজনের আদর্শ গ্রহণ করতে হবে, তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসুন আমরা রাসূলের আদর্শের অনুসরণ করি, আমরা ওই ধর্মের ওই আদর্শ অনুসরণ অনুকরণ করি যেটি হলো মুক্তির একমাত্র উপায়, যার প্রতি আল্লাহ রহমত করেছেন এবং যেটি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, যেটি কোনো চক্রান্তকারী চক্রান্ত করে এই ধর্মকে কখনো নষ্ট করে দিতে পারবে না, সঠিক পথকে বিভ্রান্ত করে মুসলিম জাতির নিকট থেকে সরে নিতে পারবে না, সেটি হলো ইসলাম ধর্ম, সেটি হলো রাসূলের সুন্নত। আসুন আমরা সঠিক পথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে চলার, সঠিক মতবাদ গ্রহণ করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।